ঘরে যদি আপনি পালা হয় সেক্ষেত্রে আপনার তাপমাত্রা দেখা যাচ্ছে 25 থেকে 25 সর্বনিম্ন রাখাটাই ভালো। তো কিন্তু আমাদের ওয়েদার তো শীতের সময় অনেক নেমে যায়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি বাংলা লাইট যেটা আমরা বলি সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি হিটার সিস্টেম কিছু লাইট বের হয়েছে বর্তমান সেগুলো ইউজ করতে পারেন। আর গরমের সময় যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আপনি ফ্যান ইউজ করতে পারেন, ফ্যানের লাইন টানতে পারেন, এভাবে ফ্যানের ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার তাপমাত্রা দেখা গেছে যে 25 বা 24 বা এর মধ্যে রাখলে, মানে যেটা রাখার জন্য যে সিস্টেমগুলো করার দরকার সেটাই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে ফ্যানের যদি সিস্টেম করতে হয় তাহলে আপনি করতে পারেন, অথবা আপনি দেখা যাচ্ছে আমি তো এই ঘরটা আমি করছি কোকাটিলের জন্য, সেখানে দেখেন যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য উপরে একটা প্রোডাকশন করা হয়েছে। এটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা, কিন্তু এটা মাটি দিয়ে এবং এটা তাল গাছ, সেটা এটা তাল গাছের খাতা বলে আমাদের এখানে। এগুলোতে আমি মানে ন্যাচারালি যেখানে যার সুবিধা, শহরে আপনি করতে চাইলে তো মাটি পাবেন না, সেটা করা আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। যে সেক্ষেত্রে আপনি শহরে সেখানে গ্যাস ফ্যান ইউজ করতে হবে তাপ নিয়ন্ত্রণ করার জন্য। আমি গ্রামের করতেছি, যেহেতু আমি গ্রামের সিস্টেম আমি সুবিধা পাচ্ছি, বিধায় আমি এই কাজগুলো আমি সহজে করতে পারতেছি। তো আসলে পাখির ঘর রেডি করা বা প্রস্তুত করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটার উপরে আপনার পরবর্তী পাখি কিন্তু প্রোডাকশান করবে, কীভাবে সুন্দরভাবে প্রোডাকশান করবে সেটা হচ্ছে জানার বিষয়। কারণ পাখির যদি আপনি বাসস্থান সঠিকভাবে আপনি যদি না করতে পারেন তাহলে আপনার সেই পাখি প্রোডাকশান করাটা অনেকটাই টাপ। এখানে দেখেন যে আমি এখানে এর আগেও আমি ইউটিউবে তো অনেক কথা বলছি যে ওয়েদার পয়েন্ট নেই, এখানে ওয়েদার পয়েন্ট পাখির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই বলবে যে ওয়েদার পয়েন্টে তো অনেক সময় বেশি ঠান্ডা আসে, না ঠান্ডা আসলে এখানে ঠান্ডা আটকানোর জন্য ব্যবস্থা আছে। এখানে দেখেন এই যে আমি এখানে শীত ব্যবহার করছি, এখানে আছে এই ধরনের শীত যে আপনি এই জায়গাগুলোতে আটকে দিতে পারবেন শীতের সময়, দিয়ে আপনি এখানে এই ঘরটাকে আপনি গরম দিতে পারবেন। তো এখানে গরমের সময় আবার দেখবেন যে বৃষ্টি আসে, এই বৃষ্টিতে আসে তারা গোসল করে, তাদের ইচ্ছা হলে গোসল করবে, আমি জোর করে গোসল করাই না। এখানে অনেকেই বলে যে ঠান্ডা লেগে যাবে, না পাখি যখন তার স্বাভাবিক শরীরে তাপমাত্রা বেড়ে যাবে গরমের সময় তখন বৃষ্টি যদি হয় প্রাকৃতিকভাবে তখন সে এখানে গোসলে যায়। আমি কিন্তু জোর পর্ব এখানে গোসলে তাদের দেই না, এটা তারা ন্যাচারালি চলে যায়, এটাতে পাখির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। Thank you.